দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্যকে একাধিক দাবিতে স্মারকলিপি দিল এসইউসিআই। দার্জিলিং জেলার হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণে বেড, অক্সিজেন সিলিন্ডার, বুথ, ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিন্তের দাবিতে দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্যকে স্মারকলিপি দিল এসইউসিআই দার্জিলিং জেলা কমিটি। এছাড়াও বিনামূল্যে আরটিপিসিআর টেস্ট সহ আরও একাধিক দাবি রয়েছে তাদের। আজ শিলিগুড়ি মহকুমা পরিষদে তারা স্মারকলিপি জমা দেন। বর্তমান করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা মাথায় রেখেই তাদের এই দাবি বলে জানান জেলা কমিটির সদস্য জয়লোধ। তিনি আরও জানান, আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে এই যে প্যান্ডামিক পরিস্থিতি চলছে, প্যান্ডামিক পরিস্থিতি, এটা নিয়ে আমরা সমস্ত পৃথিবী জুড়ে যে আজকে যে আক্রমণ চলছে করোনা পরিস্থিতি, তো ভারতবর্ষে বিশেষ করে আজকে দার্জিলিং জেলাতে পর্যাপ্ত পরিমাণে বেডের অভাব, হসপিটালগুলোতে পর্যাপ্ত পরিমাণে বেড নেই, অক্সিজেন নেই, এবং ভ্যাকসিন পর্যন্ত যে পরিমাণে ভ্যাকসিন আসার কথা ছিল ভ্যাকসিন নেই। আমরা অবিলম্বে চাইছি গ্রামীণ হসপিটাল সহ সমস্ত সরকারি সাব ডিভিশন এবং জেলা হসপিটালগুলোতে পর্যাপ্ত পরিমাণে কোভিড বেড চালু করতে হবে, পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন, ঔষধ এবং ভ্যাকসিন সরবরাহ করতে হবে, এবং আজকে অবিলম্বে আরটিপিসিআর সহ সমস্ত রকম কিট বিনামূল্যে সরবরাহ করতে হবে, এবং যারা করোনায় মৃত তারা আজকে যে পরিমাণে তাদের থেকে বডি নেওয়ার জন্য বিভিন্নভাবে ভাড়া আজকে নির্ধারণ করা হচ্ছে, আজকে সরকার বিনামূল্যে সেই মৃতদেহ সৎকারের ব্যবস্থা করতে হবে। এসহ গ্রামীণ ক্ষেত্রে যেখানে আজকে গ্রামীণ ডাক্তাররা আছেন, ওয়াক ডাক্তাররা আছেন, তাদেরকেও আজকে কাজে লাগাতে হবে। এবং আমরা মনে করি, আমাদের জেলা পার্টির পক্ষ থেকে আমরা মনে করি, সমস্ত গ্রামের গ্রাম কমিটি এবং শহরের বড় কমিটি ও ওয়ার্ড কমিটি গঠন করে সেখানে ভলেন্টিয়ার বাহিনী গড়ে তোলা দরকার। তার সাথে যেটা করা দরকার, আজকে সমস্ত স্তরের মানুষকে বিনামূল্যে আজকে মাস্ক এবং স্যানিটাইজার সরবরাহ করা দরকার। তাহলেই আমরা এই কোভিড পরিস্থিতির মধ্যে আমরা এই কোভিডকে আটকাতে পারবো, করোনা পরিস্থিতি আটকাতে পারবো, এবং আগামী দিনে আমাদের যদি সরকারের বা প্রশাসনের কোনো সাহায্য লাগে আমরা অবশ্যই ভলেন্টিয়ারি করবো।